নমস্কার বন্ধুরা ঝর্ণা তুষার ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি একটি ভিন্ন টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপনারা অনেকেই হয়তো জানেন আমাদের দুই মেয়ে বড়মা আর ছোটো মা তো এখন কম বেশি সবার ঘরেই মোবাইল নিয়ে কিছু না কিছু ঝামেলা লেগেই থাকে তো সেই কথাটা মাথায় রেখে আমাদের বড়মা একটা কবিতা লিখেছে তো সেই কবিতাটাই আমি এখন আবৃত্তি করে শোনাবো কবিতাটার নাম দিয়েছে বোনের বায়না একদিন দাদাকে বলে ছোট বোনটা কোথায় রে দাদা তোর নতুন ফোনটা দাদা বলে কেন রে তোর কী দরকার ঘেটে ঘেটে করবি দফা দফা ফোনটার বসে পড়ে মাটিতে জুড়ে দিল কান্না মা এলো ছুটে ছুটে ফেলে রেখে রান্না বাবাও জড়ো হলো মেটাতে তার বায় না বোন বলে ফুঁপিয়ে দাদা ফোন দেয় না আমি ফোন দেবো না দাদা বলে চেঁচিয়ে চুপ করে বসে থাক দেবো কান পেঁচিয়ে আমার ফোন চাই চাই শুনবো না কিচ্ছু কেঁদে বলে বাবাকে দাদা বড় বিচ্ছু মা বলে রেগে মেগে কথা শোন ছুটকি কাঁদলে আবার তোকে দেব পিঠে পিট্টি বোন বলে দাদাকে মাকে সব বলে দি পারে না ক্লাসের পড়া স্যার বলে ছিছিছি। সেই দিন দাদাকে মেরে ছাল ছাড়িয়ে একদিন দেখি দাদা স্কুলে কান ধরে দাঁড়িয়ে শুনে লাল দাদা ভাই বলে সোনা বোনটি এই তো দিচ্ছি তোর নতুন ফোনটি তো বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন রেসিপি বা ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে টাটা